তারানি চলেছে মনে তার বিপুল উৎসাহ আনন্দ প্রেমাবেগে রাম গুণ গান গাইতে গাইতে চলেছে রাজসভা অভিমুখে তুমি বিশ্ব চরাচর সৃজন কারী সর্বগুণাতীত জীবন ধারী তুমি বিশ্ব চরাচর সৃজন কারী সর্বগুণাতীত জীবন ধারী যেটাকে তোমার তুমি সে তারি যেটাকে তোমার তুমি সে তারি দুর্গম ভবসাগর তারি দুর্গম ভবসাগর তারি বিশ্বচরাচর সৃজন তারি সর্বগুণাতীত জীবন ধারি শৈল ভাষে নাম বলে খাত্রিত করে বাহু তুলে শৈল শৈল ভাষে নাম বলে খাত্রিত করে বাহু তুলে অন্ধন মেলে কৃপা বলে অন্ধন মেলে কৃপা বলে অবহেলে তরে বিশ্বচরাচর সৃজনকারী সর্বগুণাতীত ত্রিগুণধারী জয় রাম শ্রীরাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম প্রণাম চরণে জ্যেষ্ঠতা তো ও তরণী এসেছো এসো এসো আরে ওখানে নয় পাশেই বসো আর এসো এসো বসো বসো আচ্ছা তরণী জ্যেষ্ঠ তাত আচ্ছা তুমি তো জেনেছো আজ সোনার লঙ্কা শ্মশান হতে চলেছে লঙ্কার এই দুরবস্থা কে করেছে জানো তোমার ওই পিতা কুলাঙ্গার বিভীষণ যে রামের চরণে শরণাগত ওই রাম ওই রাম করেছে লঙ্কার এই দুরবস্থা পারবি ওই রামকে বিনাশ করে লঙ্কার পূর্ব গৌরব ফিরিয়ে আনতে পারবে জ্যেষ্ঠ তাত রামকে কি বিনাশ করা যায় যায় না না জ্যেষ্ঠ তাত রামকে যদি বিনাশ করা যেত আমার আগে যে সকল বীরগণ যুদ্ধে গিয়েছেন নরান্তর দেবান্তর ঋষিরা বীরবাহু ভস্মলোচন কুম্ভকর্ণ তারাই বিনাশ করতে পারতেন এ কাজটা আমার জন্য এতদিনে পড়ে থাকতো না জ্যেষ্ঠ তাত তোমার ওই রামকে বিনাশ করা যায় না তাকে বন্দী করা যায় কি হ্যাঁ জ্যেষ্ঠ তাত তাকে বাঁধা যায় তো বাঁধবার কৌশল আলাদা সে রজ্জু আলাদা সে সংগ্রাম আলাদা তাকে যদি কেউ গায়ের জোরে বাঁধবে বলে বাঁধতে পারে না জ্যেষ্ঠ তাত সাধন সংগ্রাম করে ভক্তি শৃঙ্খলে তাকে বাঁধতে হয় বাঁধার মতো না বাঁধিলে বাঁধা তো যায় না তারে বাঁধার মতো না বাঁধিলে বাঁধা তো যায় না তারে ভক্তি রে না বাঁধিলে ভক্তি রে না বাঁধিলে যাবে চলে ফেলে দূরে যাবে চলে ফেলে দূরে বাঁধার মতো না বাঁধিলে বাঁধা তো যায় না তারে তবু যায় না তারে তবু যায় না তারে তুমি মরো অথবা মারো জয়ী হও অথবা পরাজিত হও যুদ্ধে তোমাকে যেতেই হবে তরণী জ্যেষ্ঠ তাত আমি তো যুদ্ধে যাব না কথা বলছি না চলে যাও রথ সজ্জিত সৈন্যগণ তোমার জন্য অপেক্ষমান তুমি আজকে সেনাপতি জ্যেষ্ঠ তাত আমার আশীর্বাদ করবেন না বেশ মানবাসনা তোমার পূর্ণ হোক কিন্তু পিতৃতুল্য জ্যেষ্ঠ তাত আশীর্বাদ করেছেন মনোবাসনা পূর্ণ হোক বলে
আমার যে কি মনের বাসনা তা আমি জানি, আর জানেন সে অন্তর্যামী, আর কেউ জানে না। আমি চলেছি রাম করে মৃত্যু বরণ করে মুক্তি লাভের উদ্দেশ্যে। আচ্ছা, যিনি তখনই মুক্তি পায়, মনের মধ্যে যেন কোনো বিষয় ভোগের বাসনা না থাকে। আমার মনের মধ্যে কোনো বিষয় ভোগের বাসনা আছে নাকি? না না না, কিচ্ছু নেই। তবে একটা কর্তব্য আছে, তা হলো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। স্বর্গ তো দুর্লভ, সেই স্বর্গের চেয়েও বড় জননী যিনি, সেই জননীকে প্রণাম না করে যে শুভ কাজে যায় তার শুভ কাজ সফল হয় না। আমি জননীকে প্রণাম করে আসি। জ্যেষ্ঠতা তো তরণী, আমি একটু সময় ভিক্ষা দিন। কেন? আমি জননীকে প্রণাম করে আসি। বেশ, বিলম্ব হয় না যেন, এসো। তরণী চলেছে মনের আনন্দে প্রেমাবেগে জননীকে প্রণাম করবার জন্যে। মা শর্মা বিভীষণ ধরণি তরণি জননি শর্মা ভক্তিমতি ভগবত চিন্তায় বসে আছেন মা আমার, আর এদিকে তরণি চলেছে প্রেমাবেগে রাম গুণগান গাইতে গাইতে। জয় রাম জয় রাম জয় রাম, উৎপত্তি হারি সরাসন ধারি রাম 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 শ্রী রাম রাম রাম, উৎপত্তি হারি সরাসন ধারি রাম 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 শ্রী রাম রাম রাম। মহাদুষ্কর আর মহাদুষ্কর ভব সাগর তারক রাম 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 রাম, মহাদুষ্কর ভব সাগর তারক প্রভু রাম শ্রী রাম রাম রাম, উৎপত্তি হারি সরাসন ধারি রাম 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 শ্রী রাম রাম রাম। মূর্তি বেদ ধার তারক প্রভু রাম, নীল মূর্তি বেদ ধার তারক প্রভু রাম, কর্ম বরাহ মামন নরসিংহ পরশুরাম, কর্ম বরাহ মামন নরসিংহ পরশুরাম, মহাদুষ্কর ভব সাগর তারক প্রভু রাম শ্রী রাম রাম রাম, মহাদুষ্কর ভব সাগর তারক প্রভু রাম শ্রী রাম রাম রাম, উৎপত্তি হারি সরাসন ধারি রাম 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 শ্রী রাম 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 শ্রী রাম 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 শ্রী রাম রাম রাম। প্রণাম চরণে মাত। কে রে? বাবা বাবা তরণী তরণী। মা, এত আনন্দ কিসের? কোথায় ছিলি বাবা? আমি আমি ওই রাজসভায় গিয়েছিলাম মা, জ্যেষ্ঠতা তো দেখেছিলেন কিনা তাই। তা বেশ, কিন্তু মনে তোমার এত আনন্দ, মুখে হাসি, এ কেন বাবা? ঠিকই বলেছো মা, আমার বড় আনন্দের দিন, বড় সুখের দিন। কিন্তু কেন বাবা, কিসের আনন্দ বাবা? বলো বলো বাবা তারানি। ও মা, আজকে যে আমি তীর্থে যাব মা। বাবা, তুমি তীর্থে যাবে? তাই তোমার মনে এত আনন্দ খেলা করছে? হ্যাঁ মা, তুমি তীর্থে যাবে তাই আনন্দের দিন। কথা শুনে শর্মা তরণীরে কয়, বলে মা থাকিতে ছেলে কি রে একা তীর্থে যায়। বলে আমি যাব তোর সঙ্গে তীর্থে, আমি যাব তোর সঙ্গে তীর্থে, আমি যাব শোনো বাবা ও তরণী তোর সঙ্গে তীর্থে, আমিও যাব আমার সঙ্গে নিয়ে চল রে তোর সঙ্গে তীর্থে, আমিও যাব। মা, বাবা তারানি, তুই আমাকে সঙ্গে নিয়ে চল, আমিও তোর সঙ্গে তীর্থে যাব। কিন্তু মা, আমি যে তীর্থে চলেছি সেই তীর্থযাত্রীকে একাকে যেতে হয় মা, আর সঙ্গে কাউকে নেওয়া চলে না, আর সঙ্গে নিলেও সে যেতে পারে না। সে আবার কোন তীর্থ বাবা যে তীর্থে যাত্রীকে একাকে যেতে হয়? আচ্ছা মা, তুমি বলো তো, আচ্ছা তীর্থে গেলে কি ফল পাওয়া যায়? বাবা তারানি, যে যে স্থানে ভগবান প্রকট হয়ে লীলাদি করেন সেটাই তীর্থস্থান,
সেখানে গেলে মন স্বভাবতই পবিত্র হয়। মা, মন পবিত্র হলে লাভ কি, আর অপবিত্র হলেই বা ক্ষতি কি? তারা তারানি, মন যত পবিত্র হবে ঈশ্বর অভিমুখী হবে। ভগবান চাপ্পন তাকে করিলেন বৈকুণ্ঠবাসী, সংসারে বারবার আর ফিরে আসতে হয় না। আর মন যত অপবিত্র হবে, মন অপবিত্র হলে বিষয় অভিমুখী হবে। মা, তাহলে তীর্থে গেলে তাহলে জীব চিরতরে মুক্তি লাভ করে, এই তো? হ্যাঁ দাদা তারানি, আমি সেই তীর্থে চলেছি মা। যেই তীর্থে গেলে জীবকে আর বারে বারে ফিরে আসতে হয় না মা, জীব চিরতরে মুক্তি লাভ করে। দাদা তারানি, সেই স্থানটি কোথায় না বললে আমি কেমন করে বুঝবে বাবা? মা, সেই স্থানটি কোথায় এটা বলা বড় শক্ত। আমাদের রাক্ষস জাতির পক্ষে সেই স্থানটি অতি সুগম হয়েছে মা। মা, প্রাসাদের বাইরে সমুদ্র সৈকতে গেলেই সেই চরম তীর্থ বা পরম তীর্থে গিয়ে পৌঁছে যাব মা। তারানি তারানি, সমুদ্রের তীরে তীর্থ? হ্যাঁ মা, তুমি তো বলেছ যেখানে ভগবান প্রকট হয়ে লীলাদি করেন সেটাই তীর্থস্থান। হ্যাঁ তাই তো বলেছি। মা গো, সমুদ্র সৈকতে ভগবান রামচন্দ্র বিচরণ করছেন, সেখানে গেলে কি আমার তীর্থে যাওয়া হলো না মা? তারানি তারানি, তুমি তাহলে রামের কাছে যাবে তা সোজা বলতে পারতে যে আমি রামের কাছে যাব, তা না হয়ে কোত্থেকে ওই তীর্থ তীর্থ নিয়ে এলে? যাও বাবা যাও, তোমার পিতাও গিয়েছে, তুমিও যাও, এই পাপীর রাজ্য ছেড়ে দিয়ে চলে যাও, রামচরণে আশ্রয় নাও। মা, পিতাও গিয়েছেন, আমিও যাব। তো পিতা যেভাবে গিয়েছেন আমি ঠিক সেভাবে যাব না মা? যাওয়াতে যাওয়াতে একটু তফাৎ হবে মা। মা গো, পিতার মতো যাব না গো মা, পিতার মতো যাব না গো মা, যাওয়াতে যাওয়াতে করেছেন মা। তারা তারানি, রাম সংগ্রামে যাওয়ার পরিণাম তা কি তুমি জানো? মা, বাবা তারানি, যে জন রাম সংগ্রামে গিয়েছে তাকে প্রাণ দিতে হয়েছে, প্রাণ নিয়ে ফিরে আসতে হয়নি বাবা। মা, চরণাময়ী মায়া তোমাকে ভুল শিখিয়েছে মা। মা গো, ওই ভুবন ভোলানো রূপ রাম রূপ দর্শন করে রামের পবিত্র করের পবিত্র বাণে প্রাণ ত্যাগ করবার নাম মৃত্যু নয় মা, তার নাম হলো মুক্তি, মুক্তি, মুক্তি। জীব চিরতরে মুক্তি লাভ করে। তাই মা, আমি মুক্তির পথ যাত্রী, তুমি আমাকে বাধা দিও না মা। তরুণী, তুমি তাহলে একান্তই চলে যাবে, আমি কি নিয়ে বাঁচবো? তরুণী তরুণী, মা
একই বৃক্ষে সমারোহা নানা জাতি বিহঙ্গমা প্রভাত দশ দিশ জানতি কাকস্য পরিবেদনা এক রাত্রিকালে একটি বৃক্ষে নানা জাতির পাখি এসে বাসা বাঁধে একে অপরের সঙ্গে প্রীতি বিনিময় করে সম্পর্ক স্থাপিত হয় কেমন আবার যখন প্রভাত হয়ে যায় যে যার আহার সংগ্রহের জন্য যে যার যেদিকে পালিয়ে যায় কেউ কারোর জন্য পরিতাপ করে না আর পরিতাপ করেও কোন ফল লাভ হয় না আমাদেরই জগতে মাতা বলো পিতা বলো ভ্রাতা বলো ভগ্নী বলো সম্পর্ক গুলো সেই পাখিদের মতো আমাদের দুজনের একজন মরে গেলে সম্পর্ক বিলীন হয়ে যাবে মাগো তাই বলছি কেউ কারো নয় সব ফক্কিকার ফক্কিকার সব ফাঁকা সঙ্গে কি কি যাবে জানো মা শোনো মা সঙ্গে যাবে বাঁশের সজ্জা চিহ্ন বস্ত্র হাতে লজ্জা তিলে পিন্ডি পঞ্চ করি জলের আর ভক্তি পূর্ণ কথাগুলি শুনে শর্মার অন্তরে জাগে আন্তরিক চেতনা শর্মা বলল দাদা তারানি তারানি রে তুই তাহলে এখান তুই চলে যাবি মা এই যে আমার বহুদিনের বাসনা রামপদে আশ্রিত তনু ইহাতে জুড়িব ভক্তিবান মুক্তিযুদ্ধ উপলক্ষে রাম কামল বক্ষে এক লক্ষে পুরিব সন্ধান রাম করে মৃত্যু বরণ করে মুক্তি লাভ করব এ বহুদিনের বাসনা মা তুমি আপত্তি করো না মা গো আমাকে হাসি মুখে বিদায় দাও আমি যে মা আমি যে পাচ্ছি না বাবা বেশ তাহলে আমি তোকে ভালো করে দেখে নি বাবা আয় বাবা মা এই তো আমি তোমার সামনে আছি তুমি দেখবে না ভালো করে দেখো ওভাবে নয় বাবা আমি তোমাকে সাজাবো বাবা সাজাবে আমায় কি দিয়ে সাজাবে মা কেন বাবা বসন ভূষণ দিয়ে সাজিয়ে ভালো করে দেখব ও মা ও যে বসন ভূষণ রাজা ভরান মানিক কাঞ্চন যত শোভন
তারানি মা যদি তুমি আমাকে সাজাতে চাও কটিতে দাও কৌশেয় বসন সন্ধে দাও নামাবলি ভালে দাও তিলকঙ্কিত করে বাবা তারানি সে তো বৈরাগ্যের সাজ বাবা মা হয়ে কোন ছেলেকে কেউ বৈরাগ্যের সাজে সাজাতে পারে মা এ তো বড় আনন্দের কথা বড় বড় সুখের কথা কোন বংশে যদি কোন বৈষ্ণব সাজে বৈষ্ণব সন্তানের আবির্ভাব ঘটে সাধু সন্তের আবির্ভাব ঘটে সে তো বড় সৌভাগ্যের বিষয় মা তাই বলি আমার মনমতো সাজে তুমি আমাকে সাজিয়ে দাও মা তাই হোক বাবা তোমার মনমতো সাজে আমি বৈরাগ্যের সাজে সাজিয়ে দিচ্ছি কেমন তরণীর সাজায় তখন তুমি আমার মন মতো সাজিয়ে সাজিয়ে দিয়েছো এইবার দাও মা পদধুলি আসি আবার দেখা হবে এসেছি একা যেতে হবে একা কেবল মাত্র পথের দেখা শোকে দুঃখে মা শরমা লোটায় ধরণী শোকে দুঃখে মা শরমা আমার আশার তুই যে আমার আশার প্রদীপে নয়ন বনি সুখে দুঃখে মা শরমা লোটায় ধরণী তরণী মায়ের চরণভূলি মাথায় নিয়ে চলল প্রাসাদের বাইরে মন্ত্রীকে দেখে বলে মন্ত্রীবার আমি এসেছি শোনো রথের ধ্বজা পতাকায় রাম নাম লিখে দাও রথের চতুর্পার্শ্বে রাম নাম লিখে দাও আর শোনো বাদ্যকারগণ আগে 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 যে সকল বীরগণ যুদ্ধে গিয়েছিলেন তোমরা যে বাজনা বাজিয়েছিলে আজ কিন্তু সেই বাজনা বাজালে চলবে না আজকে তোমরা কি বাজনা বাজাবে জানো শোনো 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 বাদ্যকারগণ বাজনা বাজাইও শেখা
কারুপাদ্যে বলবে রাম, কারুপাদ্যে সীতা, সীতারাম সীতারাম বলে তোমরা বাজনা বাজাও। তারানির কথা মতো রথের ধ্বজা পতাকায় রাম নাম লিখিল, রথের চতুর্পার্শ্বে রাম নাম লেখা হল, বাদ্যকারগণ সীতারাম সীতারাম বলে বাজনা বাজাতে লাগল। সেই শুভক্ষণে তারানি মনের আনন্দে প্রেমাবেগে রথে গিয়ে বসল, আর মন থেকে সকল ধরনের বিষয় ভোগের বাসনা মুছে দিয়ে একমাত্র উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য রামের চরণ। রাম চরণ চিন্তা করতে করতে, রাম নাম গাইতে গাইতে তারানি চলল প্রেমাবেগে মনের আনন্দে। জয় রঘুপতি মধুরা মরতি, রাম নামে মতি মত নারে। জয় রঘুপতি মধুরা মরতি, রাম নামে মতি মত নারে। নামের প্রভাবে সমন পালাবে, রামের নামে ভব জাত নারে। নামের প্রভাবে সমন পালাবে, রবি নামে ভব জাত নারে। জয় রঘুপতি মধুরা মরতি, রাম নামে মতি মত নারে। নাম সাগরে এইভাবে তারানি রাম গুণগান গাইতে গাইতে চলেছে, জয় রাম জয় শ্রীরাম বলতে বলতে চলেছে। আর আর সমুদ্র সৈকতে এসে গেল, অতগুলো বানর সৈন্য তারা হাঁ করে তাকিয়েছিল। এমত অবস্থায় রামচরণ চিন্তা করতে করতে তারানি ছাঁকে ছাঁকে বান মারতে লাগলো। তারানি যেন লগন মন্ডল যেন অন্ধকার হয়ে গেল, সেই দৃশ্য দেখে ছুটে চলল বানর সৈন্য মঙ্গলি। প্রভু প্রভু একে বানর গণ তোমরা ছুটতে ছুটতে এলে কেন? প্রভু সর্বনাশ! কি সর্বনাশ? রাবণ আজকে একটা বালককে যুদ্ধে পাঠিয়েছে, আর তা কি হয়েছে? সেই বালকের সর্বাঙ্গ ওই বৈরাগ্যর সাজে সে সুসজ্জিত, আর মুখে সে রাম নাম করছে, রথের ধ্বজা পতাকায় রাম নাম লেখা। সে একটি একটি বান মারছে, লক্ষ লক্ষ বান সৃজন করছে, চারিদিক যেন অন্ধকার করে দিচ্ছে। আমরা কিছু বুঝতে পারছি না, এই যেন যুগান্তের জন এসে হাজির হয়েছে। সে কি সামান্য ওই রাক্ষস বালক? এত ওর বান শিক্ষা, রণশিক্ষা এত তীব্র? বিভীষণ বিভীষণ তা কে সে বালক যার মুখে রাম নাম আমারই নাম করি? কে সে লঙ্কার মধ্যে কে সে বালক হে রাবণ আজ তাকে পাঠিয়েছে? মিতা আমি তো না দেখলে বলতে পারছি না। বেশ তুমি আগে যাও, আমরা পেছনে যাচ্ছি। বিভীষণ আগে আগে চলল, মনে তার এটাই সন্দেহ। তবে কি তরণী আজকে যুদ্ধে এসেছে? দূর থেকে দেখল তরণী রথে বসে আছে। তরণী তুই কেন এলি বাছা, কেন এলি? তুই কি জানিস না এই রাম সংগ্রামে আসার পরিণাম হলো মৃত্যু? যে জন রাম সংগ্রামে এসেছে তাকে প্রাণ দিতে হয়েছে, প্রাণ নিয়ে ফিরে যেতে পারেনি। ওরে তারানি তারানি, এ তো তোর শুধু যুদ্ধে আসা নয়, তুই আমাকে চরম পরীক্ষায় ফেললি। রামচন্দ্র যদি জিজ্ঞেস করে ও বিভীষণ ওই বালকের সঙ্গে তোমার কিরূপ সম্পর্ক, যদি বলি ওই বালক আমার কেউ নয়
তাহলে মিথ্যা কথা বলতে হয়, মিথ্যা পাপের আশ্রয়। আর যদি বলি বালক আমার পুত্র তরণী সেন, তাহলে পুত্রের হাত ধরে সংসারে ফিরে যেতে হয়। আমি কি বলি, আমি কি বলি? কত আশা করে গো সবাই, কদিনের তরে আসিয়া। কত আশা করে গো সবাই, কদিনের তরে আসিয়া। আশা মাটি হানিয়ে অহংকারে মাতিয়া, আশা মাটি হানিয়ে অহংকারে মাতিয়া। আশা করে তো সবাই, হরিদের করি আসিয়া। কেউ বা করে ছোটাছুটি, কেউ বা করে পরিপাটি, কেউ বা করে ছোটাছুটি, কেউ বা করে পরিপাটি। কেউ করে দেয় কারু সর্বনাশ, নেশায় মাতিয়া। কেউ করে দেয় কারু সর্বনাশ, পিসাজ নেশায় মাতিয়া। কত আশা করে তো সবাই, কদিনের করি আসিয়া। আসিয়া 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 বিভীষণ সীতা ওই বালকের দিকে অনেকক্ষণ তাকিয়ে আছো। ওই বালককে তুমি চেনো? ওরে তরণী, আমি কি বলি, ওরে আমি কি বলবো? তরণী, এত তোর শুধু যুদ্ধে আসা নয়, তুই আমাকে চরম পরীক্ষায় ফেললি। কি বিভীষণ, আরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো কি? আচ্ছা আচ্ছা বিভীষণ, তুমি আজ একটা সত্যি কথা বলবে। মিতা, আমি কি কোনোদিন কখনো মিথ্যা কথা বলেছি? না বলনি, আজকে যেন বলো না। শোনো, আচ্ছা ওই বালকের সঙ্গে তোমার কিরূপ সম্পর্ক? মিতা, ওই বালকের সঙ্গে কি আমার সম্পর্ক থাকা উচিত? আরে কেন উচিত নয়? ওই বালক যে জাতি, তুমিও তো সেই রাক্ষস জাতি। ওই বালক যে অন্য প্রতিপালিত, তুমিও তো সেই রাবণ অন্য প্রতিপালিত।